ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো শুভ অষ্টমী সবাইকে। তো এখন অষ্টমীর রাত 1টা বাজতে যায়। তো আজকে ব্লগটা আমি এভাবেই স্টার্ট করছি। তো চলো, দাদু দিদা এসছে, মাসিরাও এসছে, তো তাদের সাথে এখন বেরোচ্ছি ঠাকুর দেখতে। তো চলো, কী কী ঠাকুর দেখি সেই সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। চলো আমরা টোটোতে আসছি, আর ওদিকে দাদু দিদা বাইকে আসছে। দুজন দুজনকে ছাড়বে না, এ না গেলে ও যাবে না, ওনা গেলে এ যাবে না, এ বাইকে উঠলে ও উঠবে না। এবারে প্রচুর লাইটিং দিয়েছে, আর খুব সুন্দর সুন্দর। আর আগের বারে দিয়েছিল হচ্ছে এই এরকম, মানে কঙ্কাল উঠছে, রথ উঠছে। আগের বার থেকে এবারে বেশি দিয়েছে, এইবারে বেশি দিয়েছে, আর সুন্দর হয়েছে বেশ। আমার তো দারুণ লাগলো। তোমরা কারা কারা এসো নপারা দাদাভাইয়ের সঙ্গে আমাকে কমেন্টে জানিয়ে দিও। ছবিও না সময় এই অবস্থা, চিন্তা করতো তারও অষ্টমীটা আমাদের মতো এখানে কিন্তু পুরো ওয়ালে ব্ল্যাক একটা ওয়ালের ওপরে গাছের গুড়ি গুলোকে রাউন্ড শেপে কেটে কিন্তু লাগানো হয়েছে। তাছাড়াও এখানে উপরে রেলিং গুলোতেও কিন্তু কাঠের গুড়ি দিয়ে পুরো কভার করা আছে, আর তার মাঝ থেকে দেওয়া আছে গোল্ডেন কালারের লাইট, যেটা শ্যাডোর জন্য খুবই সুন্দর একটা ভাইব দিচ্ছে, শ্যাডো লাইট লাগছে, খুব সুন্দর লাগছে। দেন তারপরে মেইন এন্ট্রান্সের সামনে এখানে একটা বিশাল বড় স্ট্রাকচার তৈরি করা হয়েছে, আর এখানে লাইটের শ্যাডোগুলোর জন্য আরও বেশি ভালো লাগছে। আরেকটু হেঁটে এগিয়ে যাওয়ার পরেই যে জায়গাটায় আমরা দাঁড়ালাম, এই জায়গাটা তো আমার সব থেকে বেশি সুন্দর লেগেছে। চারিদিকটা কি সুন্দর প্রদীপ দিয়ে পুরো ওয়ালটাকে কভার করা। তো এইখানটায় মনে হচ্ছিল যে আমি একটা অন্য একটা গ্যালাক্সির মধ্যে চলে এসেছি। দেন আরেকটু হেঁটে এগোনোর পরেই আমরা পৌঁছে গেলাম মেন মাতৃ প্রতিমার সামনে। সো একদম ভেতরে প্রবেশ করার সাথে সাথেই তো আমার মন একেবারেই মুগ্ধ হয়ে গেল। সো এখানে যে লেখাগুলো আছে এগুলো কিন্তু একেবারেই খড় দিয়ে লেখাগুলো, দেখো তোমরা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে এগুলো পুরো খড় দিয়ে লেখা, আর চারিদিকটা তো খুব সুন্দরভাবে ডেকোরেট করা। আর এখানে এই মুহূর্তে কিন্তু আত্মার শান্তি পাচ্ছে, এখানে খুব ভালোভাবে গ্রাম্য ভাবধারাকে ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপের চারিদিকে এবং ওপরের ফুল সিলিংয়েই কিন্তু আলপনা এবং লাইটের খেলা, সেটা কিন্তু পুরো মণ্ডপটাকে প্রাণবন্ত করে তুলেছে। দেন আমরা পৌঁছে গেলাম সেকেন্ড মাতৃ প্রতিমার কাছে। মাতৃ প্রতিমা যেখানে আমি তোমাদেরকে দর্শন করালাম ওখানেই কিন্তু মাতৃ প্রতিমার পুজো হয়েছে, বাট এইটা কিন্তু সেকেন্ড মাতৃ প্রতিমা। দেন নেক্সট যে মণ্ডপটা দেখার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম সেটা হলো বর্ণনগর নেতাজি কলোনি লোল্যান্ডে ঠাকুরটা। সো প্রতি বছরই কিন্তু আমি লোল্যান্ডে ঠাকুরটা দেখতে আসি, আর এখানের মেন যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে সেটা হলো জলের ওপর দিয়ে যে লাইটের একটা রিফ্লেকশন হয়, লাইটগুলো জলের সাইডে দেওয়া থাকে আর জলের মধ্যে সেই লাইটের রিফ্লেকশনগুলো পড়ে। সো সেটা দেখতে আমার ভীষণই ভালো লাগে। সো এবারে কিন্তু লোল্যান্ডের থিম ছিল মীনাক্ষী মন্দির, যেখানে মায়ের বিভিন্ন রূপকে খুব সুন্দর
সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আর পুরো মণ্ডপটা সব মিলিয়ে তো আমার খুবই সুন্দর লাগলো। আর উপরে এই যে এত সুন্দরভাবে শ্যাডো লাইটগুলো দেওয়া, যেটা আমার খুবই ভালো লাগছিল। মানে ব্ল্যাক ব্ল্যাক ছোপ ছোপ দেওয়া হয়েছে, যাতে বোঝা যায় যে এইটা একটা পুরনো মন্দির। আর এখানে ওভারঅল পুরো মণ্ডপটা তো আমার বেশ দারুণ লাগলো। তোমরা কারা কারা গেছো আমার কমেন্টে জানিও। ডাকছে ওর এত ভয়, ভাবতে পারছো কি ঠাকুর দেখবে? এত ভয় পাস কেন? দেখো দেখো, চলে যাচ্ছি বাবা, ছেড়ে দে না, ছেড়ে দেবে ছেড়ে দেবে। আর কি করেছে, আর কি করেছে? গরিব করে মেয়ে তাই মানে তাপ্পি তাপ্পি দিয়ে ঘরটার করে রেখেছে। তাপ্পি দিয়ে থাকে না গরিব ঘরে, তাই চলো। সো তোমরা কিছুটা তো শুনে নিলে, আর চলো কিছুটা আমি তোমাদের বুঝিয়ে দিই। সো এখানে কিন্তু এবারে থিম ছিল, প্রথমে ঢোকার মুখেই যে জিনিসটা আমি দেখতে পেলাম, একটা রিক্সার মতো স্ট্রাকচার করা। রিক্সা চালকদের কিন্তু রিক্সা চালাতে চালাতে মেরুদণ্ড প্রায় ব্যথা হয়ে যায়, মেরুদণ্ড প্রায় বেঁকে যায়, তবুও কিন্তু সে তার স্ত্রী এবং সন্তানকে সম্মান করে এবং তাদেরকে খুশি রাখার জন্য তাদেরকে নিয়ে কিন্তু ঘুরতে বেরোয়। মানে একটা রিক্সা চালকের যতটাই কষ্ট হোক না কেন, তবুও কিন্তু সে তার পরিবারকে খুশি রাখার চেষ্টা করে। দেন নেক্সট যে মণ্ডপটা আমি দর্শন করতে পৌঁছাই, সেখানে এবারে থিম ছিল আমি যতদূর বুঝলাম মায়ের অন্নপূর্ণা রূপের বহিঃপ্রকাশ। কারণ উনুনকে কিন্তু জ্বালানোর আগে তাকে কিন্তু ধূপ দেখিয়ে নমস্কার করে তবে তাকে জ্বালানো হয়, কারণ মনে করা হয় যে তার মধ্যে মায়ের অন্নপূর্ণা রূপ বিরাজ করে। সো এখানে আমি তোমাদের সেটাই জানাচ্ছিলাম। আর এই যে দেওয়ালগুলো দেখছো, এগুলো কিন্তু পুরো মাটি দিয়ে করা, আর তার উপরে কিন্তু ব্ল্যাক কালার দিয়ে কি সুন্দর উনুনগুলোকে ড্র করেছে। আর রেড লাইট গুলো ছোট ছোট পাশে উনুন গুলো দিয়ে রেড লাইট দেওয়া আছে, একটা আগুনের আভাকে বোঝানোর জন্য একটা শ্যাডো টাইপস এর লাইট গুলো দেওয়া আছে, যেটা দেখতে তো ভীষণ সুন্দর লাগছে। আর দেন মেন যেখানে মাতৃ প্রতিমা রয়েছে সেখানে, সেটা কিন্তু একটা বড় উনুন স্ট্রাকচার তৈরি করা হয়েছে, যেখানে উনুনের যে ফাঁকটার মধ্যে থেকে আমরা কাঠ ঢোকাই আগুন জ্বালানোর জন্য, ঠিক সেইখানে কিন্তু মধ্যবর্তী স্থানে মায়ের প্রতিমা বিরাজ করছে, যেটা দেখতে মায়ের মুখ অতীব সুন্দর, মনোমুগ্ধ করে দেওয়া একটা মায়ের মূর্তি, যেটা দেখে আমার তো ভীষণ ভালো লাগলো। তাই কেমন লাগছে দেখলেই হাসবে, কি বলছে শুনে নাক দেখলে হাসবে, পুরো একদম আমার সোনা পোকার মতো নাকটা দেখি। অষ্টমীর রাতে আমি ব্লগটা স্টার্ট করেছিলাম, আর নবমীর রাতে আমি ব্লগটা এভাবে এন্ড করতে বাধ্য হচ্ছি, কারণ আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলাম। ভেবেছিলাম যে দাদু আরও দুটো দিন থাকবে, কারণ দাদু তো আসার মধ্যে বছরে কিন্তু এই একবার কিংবা দুবারই আসে, তো তাই জন্য একটু মনটা খারাপ ছিল। নবমীর দিন আমরা আর কোথাও ঠাকুর দেখতেও বেরোয়নি। সো চলো আজকের ব্লগটা আমি এভাবে এন্ড করতে বাধ্য হচ্ছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই। Thank you.